হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই বাড়িটি এখনও পর্যন্ত ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তো আপনি যদি অল্প খরচের ভিতর একতলা বাড়ি করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এরকম একটি বাড়ি করার জন্য আপনাদের কি পরিমাণ মাল ম্যাটেরিয়ালস লাগবে এবং কি কি লাগবে আর এখানে কত টাকা দরে মাল কেনা হয়েছে এবং বাড়িটির ভিতরে কি কি রয়েছে কয়টা রুম এবং কতটুকু জায়গা হলে আপনি এই বাড়িটি করতে পারবেন এবং কিভাবে অল্প খরচের ভিতর করতে পারবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত আলোচনা আপনার স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব একজন ভালো মানের মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারের তো অবশ্যই আপনি স্বপ্ন দেখতে পারেন অল্প টাকায় বাড়ি করা যাবে কি না তো সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে একজন ইঞ্জিনিয়ার এবং একজন মিস্ত্রি বা কন্ট্রাক্টর তো আসলে শুধু বাড়ি করার চিন্তাভাবনা করলেই হবে না আপনাকে দেখতে হবে বুঝতে হবে জানতে হবে তো আজকের এই বাড়িটি কিন্তু মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তিন রুমের একটি একতলা বাড়ির ডিজাইন তো আপনি যদি অল্প বাজেটের ভিতর এরকমভাবে বাড়ি করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তো এখানে আপনি একটি খোলামেলা বারান্দা পাবেন যে বারান্দাটির সাইজ থাকবে ষোলো ফিট দু ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চি এবং আপনি বারান্দায় একটি পকেট রুম পাবেন যেই রুমটির সাইজ হবে আট ফিট সাত ফিট আট ফিট সাত ইঞ্চি বাই আপনার সাত ফিট নয় ইঞ্চি তো এখানে দুইটা জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে একটি জানালা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা কমবে বা বাঁচবে তো ওইটা আপনার পছন্দের উপর নির্ভর করবে আসলে আপনি কয়টা জানালা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার খরচ কমবে বাড়বে তো ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তো ভিওর্স আশা করছি আপনি আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে আমি নিশ্চিত আপনি সুন্দর একটা আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন যে আসলে অল্প টাকায় কীভাবে বাড়ি করা সম্ভব তো এটি কিন্তু মূলত সম্পূর্ণ একটি ব্রিক ফাউন্ডেশনের বাড়ি তো এখানে ছাদে কিন্তু কোনো ভীম ব্যবহার করা হয় নাই সাতটি সম্পূর্ণ স্ল্যাব সাদ দেওয়া হয়েছে তো সাড়ে চার ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে দশ মিলি রড দিয়ে এবং এই গাঁথুনিগুলো সম্পূর্ণ ব্রিকের উপর করা হয়েছে তো এখানে বিট লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে ফ্লোর লেভেল পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন খরচ কমানোর সুবিধার্থে কিন্তু ফ্লোরে টাইলস ব্যবহার করা হয় নাই তো আপনারা যদি ফ্লোরে টাইলস ব্যবহার করেন ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা একটু বৃদ্ধি পেতে পারে করছি আপনি বিষয়টি বুঝতে খরচ কমানোর জন্য আপনার কি কি কাজ করতে হবে তো যাই হোক আজকের এই বাড়িটির দৈর্ঘ্য হল ছাব্বিশ ফিট এবং প্রস্থ হলো একুশ ফিট তো আপনি যদি এটা স্কোয়ার ফিটে হিসাব করেন তাহলে আসবে পাঁচশো ছচল্লিশ স্কোয়ার ফিট আর যদি শতকে হিসাব করেন তাহলে আসবে এক শতক একুশ যদি আপনি এই বাড়িটি কাঠায় হিসাব করেন তাহলে আসবে জিরো পয়েন্ট তো এরকম একটি বাড়ি আপনি যদি টিন শেড দিয়ে কমপ্লিট করেন তাহলে আপনার খরচ যাবে চার লক্ষ টাকার মতো আর এটা ফুল অ্যান্ড ফাইল অ্যান্ড কমপ্লিট করতে এখানে যতটুকু কাজ বাকি আছে আপনি ইনশাল্লাহ সাত লক্ষ টাকার ভিতরে করতে পারবেন এখানে আমি যে সিস্টেম বলবো যদি আপনি সেই সিস্টেমে করেন তো ভিউয়ার্স এখানে আপনাকে সম্পূর্ণ ব্রিকের উপর ফাউন্ডেশনটি নিতে হবে এবং কাজের শুরুতেই একটা দিতে হবে বিশ ইঞ্চি একটা দিতে হবে পনেরো ইঞ্চি তারপর বিট লেভেল পর্যন্ত সকল গাঁথুনি দশ ইঞ্চি তার উপরে ব্রিকের কিছু প্লার ব্যবহার করতে হবে দশ ইঞ্চি আর সকল গাঁথুনি ওয়ালের দিতে হবে পাঁচ ইঞ্চি তো এখানে দেখতে পাচ্ছেন একটা রুম দিয়ে আর একটা রুমের ভিতরে প্রবেশ করা হল তো দুইটা রুমের সাইজ বলতে পারেন সেম বারো ফিট চার ইঞ্চি বাই ফিট ইঞ্চি তো আর অন্যদিকে বারো ফিট এখানে পেছনে হবে কিচেন এবং রান্নাঘর দুই রুম দিয়ে বের হয়ে যাওয়ার জন্য দরজা রয়েছে দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে পেছনে কিচেন রান্নাঘর ডাইনিং এবং বাথরুম সবকিছু পেছনের দিকে হবে তো চলুন আমরা বাড়ির ড্রয়িং প্লান এবং মালামালের খরচটি দেখে নেওয়ার চেষ্টা করি তো অবশ্যই চলুন এটা হচ্ছে বাড়ির ড্রয়িং প্লান এদিকটা রয়েছে একুশ ফিট এখানে থাকবে মেইন গেট মেইন গেটে ঢোকার পর আপনি এখানে পাবেন ষোলো ফিট দুই ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চি একটি খোলামেলা বারান্দা এবং এখানে পাবেন আট ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চি একটি পকেট রুম আর আপনি এখানে পাবেন বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট একটা বেডরুম এবং এখানেও পাবেন আপনি বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট একটি বেডরুম তো এই যে দরজা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে রুমের ভিতর প্রবেশ করতে হবে এবং এখানে এই দরজা দিয়ে পিছনে যেতে হবে এখানে আপনার থাকবে একটা টিন শেটের কিচেন এবং এই সাইডে থাকবে একটি বাথরুম আর এখানে থাকবে ডাইনিং রুম তো আপনারা চাইলে সেম এরকমভাবেও করতে পারেন আবার যদি চান তাহলে আপনি এখানে রুমের সাথে একটি অ্যাটাস্ট বাথরুম এইখানে রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম দিয়ে এখানে এক সাইডে কিচেন রাখতে পারেন এখানে এক সাইডে ডাইনিং রুম রাখতে পারেন সেটা সম্পূর্ণ আপনার রুচির উপর নির্ভর করবে তো এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে পাঁচশো ছচল্লিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসবে ওয়ান পয়েন্ট একুশ শতক জায়গা কাঠা হিসাব করলে আসবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কাঠা করার জন্য কি কিছুটা কম বেশি হতে পারে সেটা আপনাকে ম্যাচ করে নিতে হবে তো যাই হোক এখানে মাটি কাটা খরচ মাত্র পনেরোশো টাকা ধরা হয়েছে জায়গাটা সমতল থাকার কারণে এখন আপনার যদি বেশি লাগে তাহলে কিন্তু খরচটা বাড়বে তো এখানে সিমেন্ট দুইশো ব্যাগ পাঁচশো টাকা করে ধরা হয়েছে একশো দশ হাজার টাকা মানে এক লক্ষ দশ হাজার টাকা ইট লাগছে টোটালি এগারো হাজার পিচের মতো যেটার দাম ধরা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এখানে টোটাল নয়শো কেজি রট লাগছে যার দাম ধরা হয়েছে সত্তর টাকা করে কেজি তেষট্টি হাজার টাকা পাঁচশো ফিট কোয়া মানে পাঁচ হাজার ইট আর এটা হচ্ছে নয় হাজার তো টোটাল চোদ্দ হাজার ইট এই বিল্ডিং লাগছে তো এটা টোটাল মিলিয়ে আসে পাঁচ হাজার ইটের দাম একশো টাকা করে ফিট ধরা হয়েছে কোয়ার তো আপনার পঞ্চাশ হাজার টাকা এক হাজার সেফটি বালি লাগছে তিরিশ টাকা করে দাম ধরা হয়েছে তিরিশ হাজার টাকা মাটি ভরা বাবদ ষাট টাকা করে ফিট ধরা হয়েছে তো ক্ষেত্রে আসে তিরিশ হাজার টাকা তিরিশ টাকা করে ফিট ধরা হয়েছে দরজা জানালা বাবদ পঁচাত্তর হাজার টাকা মিস্ত্রি খরচ বাবদ একশো টাকা করে ফিট এক লক্ষ বিশ হাজার টাকা ডাইরেক্ট কন্ট্রাক্ট অতিরিক্ত বাবদ ইলেকট্রিক রং ষাট হাজার পাঁচশো টাকা ধরা হয়েছে তো এটা টোটাল হিসাব করলে আসে ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনি সর্বোচ্চ বাজেট রাখতে পারেন সাত লক্ষ টাকা ইনশাল্লাহ এ বাজেটের ভিতর হয়ে যাবে আশা করছি তো তারপরে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কাছে ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এরকম ডিজাইনে আপনি অল্প খরচের ভিতর করতে পারবেন তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ